ভালোবাসার মানুষটিকে নিয়ে ইনসিকিউর ফিল করছেন? হ্যাভ এ রিল্যাক্স। যারা ভালোবাসার মানুষটিকে নিয়ে প্রতিনিয়ত খুব ভয়ে ভয়ে থাকে যে বেটার অপশনে ভর্তি এই পৃথিবীতে আমি হয়তো ওর কাছে পূরণ হয়ে যাব খুব তাড়াতাড়ি, হয়তো আমার প্রতি সব ভালোবাসা হারিয়ে যাবে, আমি হয়তো দিন দিন ভীষণ একঘেয়ে হচ্ছুর কাছে, ইত্যাদি ইত্যাদি নানান তাদের জন্য দেনি মজার ছলে বিখ্যাত হওয়া সেই লাইন দুটো সিরিয়াসলি আমি ইউজ করছি। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কারণ তোমায় কেউ যদি সত্যি ভালোবেসে থাকে, তবে তোমার জীবনে সবচেয়ে কঠিনতম দিনে, কঠিনতম অন্ধকার নেমে এলেও সে স্থির থাকবে তোমার পাশে, তোমার হাত ধরে তোমায় রোজ নতুন করে সে আবিষ্কার করবে, রোজ নতুনভাবে আরেকটু বেশি করে তোমায় মায়ায় জড়াবে, উত্তর উত্তর তোমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। তোমার সঙ্গে কথা বলতে সে প্রথম দিনের মতো উত্তেজিত থাকবে, হ্যাঁ 10 বছর পরেও। সে তোমার থেকে কখনো নিজেকে আলাদা করতে চাইবে না, পারবে না, সে ভাবনাই তার মধ্যে থাকবে না, যদি সে, হ্যাঁ ঠিক বলছি, যদি সে সত্যিকারে তোমাকে ভালোবেসে থাকে। না, এটা গল্প কথা নয়, সিনেমা সিরিয়ালের ব্যাপার নয়, সত্যি এটা বাস্তবেই অনুভূত হয়। আর যদি তেমন না হয় তাহলে আবার বলবো সে বিখ্যাত লাইন, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। সে তোমায় ঠিক ওভাবে ভালোবাসেনি, হয়তো ভালোবাসতে পারেনি। নিজেকে শক্ত রাখো আর আগামী সম্ভাবনার জন্য তাকিয়ে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। শেষেই বলবো, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। Thank you.